আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ রেজাউল করিম ইসলাম উচ্চ বিদ্যালয় চকবাজার ঢাকা আজ তোমাদের আমি হায়ার মেধাবী দ্বিতীয় ক্লাসটি করাবো হায়ার মেধাবী অষ্টম অধ্যায় গত ক্লাসে আমি তোমাদের করিয়েছি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ আজ আমি তোমাদের করাবো এস ইকুয়াল আর থ্রি প্রমাণ দুটি প্রমাণের মধ্যে খুব একটা মৌলিক পার্থক্য নেই মোটামুটি একই টাইপের প্রমাণ ওই প্রমাণটিতে আমাদের সাহায্য লাগছে প্রতিজ্ঞা তিনের এখন আমরা প্রতিজ্ঞা তিনের সহায়তায় নেব প্রথমে আমি প্রতিজ্ঞা তিনটা তোমাদের বোঝানোর চেষ্টা করব সবাই একটু খেয়াল করো বোর্ডের দিকে প্রতিজ্ঞা তিন প্রতিজ্ঞা তিনে কী বলা হয়েছে প্রতিজ্ঞা তিনে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে মানে বৃত্তের যে কোনো চাপ তার কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক অর্থাৎ যদি একটা বৃত্ত আঁকি আমি বৃত্তের কেন্দ্র মনে করো ও আর ব্যাসার্ধ মনে করো ওবি এখন একটা চাপ নিলাম ধরো এবি এবি একটা চাপ এবি একটা চাপ তাহলে এই এবি চাপ বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কি এ ও বি কী কোণ উৎপন্ন করলো এ ও বি প্রশ্নে বলা হয়েছে এই এ ও বি চাপ এবির সমানুপাতিক চাপ এবির সমানুপাতিক তার মানে কি চাপ এবি যত বড় হবে কোণটা তত বড় হবে চাপ যত ছোট হবে কোণটা তত ছোট হবে ভালো করে খেয়াল করলে দেখা যায় এতটুকু চাপের জন্য কোণ যদি এটা হয় আমি চাপটাকে আরেকটু বাড়ালাম বি থেকে ডি পর্যন্ত করলাম তাহলে দেখো কোণ বেড়ে গেছে কিনা বলো অবশ্যই কোণ বেড়ে গেছে এখন এই সম্পর্ক থেকে বা এই রিলেশন থেকে এটাকে বেসমেন্ট ধরে আমরা এখান থেকে কিছু রিলেশন দাঁড় করানো যায় কীরকম যে যদি তোমার দুইটা কোণ নাও আর দুইটা চাপ নাও একটা কোণের নাম হলো এ ও বি আর একটা কোণের নাম হলো বি ও ডি আর চাপের নাম এ বি আর চাপের নাম হলো বিডি এই দুইটা জিনিস যদি আমরা গ্রহণ করি তাহলে দেখা যায় যে চাপ এ ও বি কোণ বাই চাপ এ বি ইকুয়াল হবে বিওডি কোণ বাই চাপ বিডি অর্থাৎ প্রত্যেকটি কোণ তার চাপের সমানুপাতিক একইভাবে বলা যায় প্রত্যেক কোণকে তার চাপ দ্বারা ভাগ করলে যে ভাগফল হবে যে কোনো কোণের ক্ষেত্রে তার চাপের ভাগফলটা কী হবে একই রকম হবে আবার যে কোনো কোণ নেই আমরা এই সম্পর্কটাকে আমরা অদল বদল করে যদি লিখি তাহলে কী লিখতে পারি যে কোণ বাই কোণ বাই কোণ ইকুয়াল হচ্ছে এই কোণের চাপ মানে কি উপরের কোণের চাপ উপরে হবে আর নিচের কোণের চাপ নিচে হবে আচ্ছা এ হচ্ছে বিষয় তো আমাদের মূলত এই সম্পর্কটাকে আমরা আগে লিখবো এখন তুমি যদি কোণগুলোকে পরে লেখো চাপটাকে আগে লেখো কোনো প্রবলেম নাই অর্থাৎ চাপ এ বি বাই চাপ বিডি ইকুয়াল হবে এ ও বি বাই বিওডি মানে এটা আগে হবে এটা পরে হবে কথা একই দাঁড়ায় আমরা মূলত রেডিয়ান কোণ ধ্রুব কোণ ওটা প্রমাণের জন্য এই সম্পর্কটাকে ইউজ করছি এইভাবেই ইউজ করছি আর আমরা এস ইকুয়াল আর থিটা এটা প্রমাণের জন্য এই সম্পর্কটাকে ইউজ করব তবে আগে চাপ দেবো আর পরে লিখবো আমরা কোণ আশা করি তোমরা প্রতিজ্ঞা তিনটা ভালো করে বুঝতে পারছো প্রতিজ্ঞা তিন হচ্ছে কি যে বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক বৃত্তের যে কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা প্রমাণে চলে যাই প্রথম কথা হচ্ছে আমাদের যে প্রমাণ এস ইকুয়াল আর থিটা এখানে এস কে আর কে থিটা কে এটা আমরা একটু চিত্রটা এইদিকে দেখি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হবে ও বি আর ও বির মান আমি ধরলাম আর ও বির মান কি আর এখন অর্থাৎ কি আর ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম আমি এখন এই প্রমাণটার জন্য এস এস মানে হলো চাপের দৈর্ঘ্য এস মানে কি চাপের দৈর্ঘ্য আমি একটা চাপ নিলাম ধরো এ বি অথবা চাপটা ধরলাম পি ও বি এই যে পিবি চাপ এই পিবি চাপের মান হবে এস পিবি চাপের মান হবে এস আর এই চাপ দ্বারা কেন্দ্রে যে উৎপন্ন কোণ তার নাম হবে থিটা এবার তুমি খেয়াল করো আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটা চাপের নাম হলো এস
আর ওই এস চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণের নাম হলো থিটা। আমাকে প্রমাণ করতে হবে এই এস এর মান হলো ব্যাসার্ধ গুণ কোণ, মানে কি আর থিটা। আমরা এখন এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। খেয়াল করো, আমি তোমাদেরকে আগেও বলছি যে আমাদের এই অ্যাসিকাল আর্থিটা হোক আর রেডিয়াল কোণ ধ্রুবকোণ হোক, এই দুটো জিনিস প্রমাণের জন্য প্রতিজ্ঞা তিনের সহায়তা নিতে হয়। আর প্রতিজ্ঞা তিনের মধ্যে আমরা মূলত প্রতিজ্ঞা তিনকে ডিরেক্টলি ইউজ করি না, ওটাকে মডিফাই করে আমরা ইউজ করি। সেখানে আমরা কি করি যে দুটি কোণ এবং দুটি চাপের সহায়তা নেই। ঠিক এখানে যেহেতু একটা কোণ আছে একটা চাপ আছে, আমরা এখান থেকে আরেকটা কোণ আঁকবো একটা চাপ আঁকবো। এই কোণ আর চাপ আঁকার জন্য আমি কি করব, ওবি ব্যাসার্ধের পর ও বিন্দুতে একটা লম্ব আঁকবো, একটা লম্ব আঁকবো, ওয়ে লম্ব, ওয়ে লম্ব আঁকা হলো। এখন এবার আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ কী হলো, এ ও বি, আর চাপের নাম কী হবে, এ বি। এই কেন্দ্রস্থ কোণ এ ও বি যদি ভালো করে খেয়াল রাখো, ভালো করে খেয়াল করো, তাহলে দেখা যায় যে ওবির সঙ্গে কি এটা লম্বা আঁকা হয়েছে না, তার মানে কি এটা 90 ডিগ্রি, কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাই যদি হয় এ ওবি যদি হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমি এটাকে 5/2 বলতেই পারি, অবশ্যই বলা যায়। কারণ 90 ডিগ্রি মানে 5/2, 5 মানে 180 ডিগ্রি, তাহলে 5/2 মানে কি 90 ডিগ্রি। অপরদিকে এই যে এ ওবি তার চাপের নাম কি, এ বি, চাপ এ বি। এই চাপ এ বির মানটা কত হবে বলো, ভালো করে খেয়াল করো, পুরো বৃত্তের টোটাল কোণের মান হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি, যার মধ্যে এ ও বি কোণ হলো কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই 90 ডিগ্রি যতটুকু চাপ তৈরি করছে সেটা পুরো বৃত্তের 1/4, কভাগের 1/2, 1/4। আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি কথাটা। তাহলে এখন আমাকে বলো চাপ এ বির মান কী হবে, পুরো বৃত্তের চাপ ডিভাইড 4। কেন, 90 ডিগ্রির যে চাপ, 90 ডিগ্রির জন্য যে চাপ মানে যার নাম এ বি, তার মান হবে কি পুরো বৃত্তের চাপ ডিভাইড কি 4। এখন আমরা বলো পুরো বৃত্তের চাপ মানে কি বৃত্তের পরিধি না, তো পুরো বৃত্তের চাপ হলো বৃত্তের পরিধি, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কি 2πr, আর চাপ এ বি তাহলে কত 4 দিয়ে ভাগ করা হবে, কাটাটি করলে কি হয় 2, তাহলে কি দাঁড়ালো πr/2। এখন দেখো যে বাড়তি যে কোণ আমরা নিলাম এ ও বি কোণ, তার জন্য যে চাপ এ বি তার মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে এবার আমরা পূর্ণাঙ্গ কাজ আরম্ভ করি, খুব দ্রুত ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। খেয়াল করো, আমি ওই যে বিশেষ নির্বাচন অঙ্কন এগুলো আর গেলাম না, কারণ অঙ্কন তো তোমরা বুঝতেই পারছো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও বি ব্যাসার্ধের ও বিন্দুতে ও এ লম্বা কি, এ হলো অঙ্কন। আর বিশেষ নির্বাচন আর কী বলবো, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চাপ পি বি ইকুয়াল অ্যাস হলে, চাপ পি বি ইকুয়াল অ্যাস হলে এবং চাপ পি বি দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ থিটা হলে প্রমাণ করতে হবে যে অ্যাস ইকুয়াল আর থিটা, অ্যাস ইকুয়াল আর থিটা। এবার আমরা ডিরেক্টলি প্রমাণে যাই, প্রুফড, প্রমাণ। প্রমাণের জন্য প্রথমে আমি ডাটাগুলো লিখে ফেলি, যে যে মান আমার হাতে আছে সেগুলো আমি লিখে ফেলি। এক নম্বরে আমি লিখব যে জিনিসটা আমার জানা, যেমন এ ও বি কোণ এর মান জানা আছে, এর মান কত বলো, এ ও বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখলে কী লেখা হয়, 5/2। দুই নম্বর এই কোণের চাপের মান, চাপ কি এ বি, চাপ এ বির মান কী হবে, পুরো বৃত্তের পরিধি ডিভাইড 4, কারণ বৃত্তের পরিধি 4/1। এই বিষয়টা আমরা অবশ্য রেডিয়ান কোণ ধ্রুবকোণ ওই জায়গাও প্রমাণ দেখাইছি বুঝাইছি, ভালো করে বুঝে নিও। 2×4 তাহলে কী দাঁড়াইলো, 5r/2। তৃতীয়ত আমাদের যে মূল প্রমাণটা চাপ পি বি, এই কেন্দ্রস্থ কোণ কী কোণ, পি ও বি কোণ, এই কোণের নাম কি পি ও বি কোণ, এর মান কত হবে, এর মান আমরা ধরে নিছি থিটা, কী ধরে নিছি থিটা, এবং এর চাপের নাম চাপ পি বি ইকুয়াল কি এস, চাপ পি বি ইকুয়াল এস। এই চারটা ডাটা যেটা আমরা পেয়ে গেছি, এবার আমরা প্রুফে চলে যাব। প্রুফটা কীভাবে করব, ডিরেক্ট লিখব প্রতিজ্ঞা তিন অনুযায়ী, প্রতিজ্ঞা তিন অনুযায়ী। আচ্ছা বলো প্রতিজ্ঞা তিন অনুযায়ী কী লেখা যায়, যে আমার প্রমাণ কিন্তু হলো চাপের, এবার আমরা চাপ দিয়ে লিখব, কী লিখব, চাপ পি বি, কারণ আমার মূল প্রমাণ এসের প্রমাণ, তাই আমি চাপ পি বি ডিভাইড চাপ এ বি ইকুয়াল পি ও বি কোণ ডিভাইড এ ও বি কোণ।
আশা করি ফুল ক্লিয়ার হয়ে গেছে তোমরা বিষয়টা। এবার মান মান বের করব, কার মান বের করব, তুমি মান বসায় দাও। চাপ পি বি মানে কি? এস। যার মান বের করব তার নাম কি ধরছে? এস। আর চাপ এ বি আমরা বের করে নিয়েছি, চাপ এ বির মান হচ্ছে পাই আর বাই টু। চাপ এ বির মান কি? পাই আর বাই টু ইকুয়াল বিও বি গুণ মান কত? থিটা। কারণ পিবি চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হলো থিটা। অপরদিকে এও বি গুণ এর মান কি? ফাই বাই টু। যদি আমরা খেয়াল করি মান বের করব এস এর, তাহলে এস লিখলাম বামে, এই যে নিচের জিনিসটা দেখো থিটার থিটা ভাগ যদি গুণ হয় এটা উল্টে যাবে, হবে কি? টু বাই পাই। আর এই যে নিচের মানটা এটা ওই পাশে গেলে কি গুণ হবে না, কি হবে তাহলে? পাই আর বাই টু। এখন তোমরা একটু খেয়াল করো, পাই পাই কাটা, দুয়ে দুয়ে কাটা, সুতরাং এস ইকুয়াল থিটা ইন্টু আর, মানে কি আর থিটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। দেখো এই প্রমাণের মধ্যে আমি তোমাদের তাত্ত্বিক যে বড় লেখাগুলো লিখতে হয় এগুলো তো তোমরা ভালো করে বুঝো, এই লিখে আমার লেখার প্রয়োজন হয় না, আমি লিখিনি এই জন্য, তোমরা লিখবা। তোমার পরীক্ষার সময় প্রমাণ আসলে তোমাকে বিশেষ নির্বাচন লিখতে হবে, অঙ্কন লিখতে হবে, আর চিত্রটা হইতে হবে কি বিশেষ নির্বাচনের উপরে, অর্থাৎ ফরওয়ার্ডিং চিত্র হবে, ফরওয়ার্ডের চিত্র হবে, এবং এরপর তোমরা প্রমাণটা সুন্দর করে সলভ করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি আবার শেষ মানে শেষবার মধ্যে আবার বলতেছি, খেয়াল করো যে প্রতিজ্ঞা তিন অনুযায়ী তুমি চাইলে কোনকে আগে দিতে পারো, চাপকে পরে দিতে পারো, আবার চাইলে চাপ আগে কোন ফলে দিতে পারো, আবার এটাও পারা যায় কোন বাই চাপ ইকুয়াল কোন বাই চাপ, এটাও করা যাবে। সেটা আমি আমার প্রয়োজন বুঝে যেভাবে ভালো হয় সেভাবে করব, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এবার মান বসা, চাপ পিবি মানে কি? এস। এটা আমরা কি করছি? ধরে নিয়েছি। চাপ এবি মানে কি? পাই আর বাই টু। এটা আমরা কী করেছি? আমরা ওখান থেকে সলভ করে নিয়েছি। এরপর পি ও বি গুণ মানে কি? থিটা। এটা আমরা কি ধরে নিয়েছি। আর এ ও বি গুণ এর মান কি? এটা আমরা ওখান থেকে সলভ করে নিয়েছি কি? পাই বাই টু। এই মানগুলো এখন এই যে এসের মান যদি বের করি এটাকে আমার ওই পাশে দিতে হবে না, তার আগে এটার কাজ করো, থিটার থিটা ভাগ যদি গুণ হয় এটা উল্টে যাবে, আর এই জিনিসটা ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, পাই পাই কেটে দাও, দুয়ে দুয়ে কেটে দাও, থাকে কি থিটা আর, মানে এস ইকুয়াল আর থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।